খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আবারো হাজির হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন এবং যে সকল বিষয় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলামের সাথে সম্পৃক্ততা রাখে সেগুলোকে সম্মান করা ঈমানের দাবি এবং মুসলমানদের উপর অপরিহার্য। চলুন এ বিষয়ে আজকে ইনশাআল্লাহ আজওজাল আমরা একটি এমন বিষয়ের আলোচনা শুনব যেটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলামের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত, তার সম্মান করা। আজকে আমরা শিখব ইনশাআল্লাহ সম্মান করার ফজিলত কি তাও জেনে নেব ইনশাআল্লাহ। আজওজাল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন শুরুতেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিস পাক আমরা শ্রবণ করে নেই। আল কৌলুল বদি নামক কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারা দিনে আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের আকীদা ও বিশ্বাস হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরীর মুবারকের সাথে যে সকল জিনিস স্পর্শ হয়েছে, সম্পৃক্ত হয়েছে, সেগুলো কখনো জাহান্নামের আগুনে পড়বে না। দুনিয়ার আগুন তো অনেক দূরের কথা, তাই আমরা যদি সেই ঈমান ও আকীদা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে কেয়ামতের দিন মুসাফা করার নিয়তে দৈনিক কমপক্ষে 50 বার দরুদ শরীফ পাঠ করেন, ইনশাআল্লাহ এটা বৃথা যাবে না। কেয়ামতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলাম ওই উম্মতের সাথে আমাদের সাথে মুসাফা করবেন ইনশাআল্লাহ। আজাদ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলামের হাত মোবারক লাগিয়ে মুসাফা করবেন তো ইনশাআল্লাহ ওই হাত কখনো জাহান্নামে চলবে না ইনশাআল্লাহ। আজাদ বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করে নিন ইনশাআল্লাহ, এটা দুনিয়ার মধ্যে আমাকে ফায়দা দিবে, আখিরাতের মধ্যে অসংখ্য উপকার সাধন করবে ইনশাআল্লাহ। চলুন আজকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওই স্থানের ফজিলত ও বরকত এবং এর সম্মান আমরা শুনব, সেটা হচ্ছে মদিনায়ে তৈয়বার সম্মান। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘদিন মদিনায়ে তৈয়বার মধ্যে ছিলেন জাহির হায়াতের মধ্যে, এবং যখন দুনিয়া থেকে পর্দা করেছেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা মদিনায়ে তৈয়বাকে নিজের স্থায়ী আরামগাহ অর্থাৎ আরামের স্থান হিসেবে কবুল করেছেন, পছন্দ করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়ে মুবারাকা, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মদিনায়ে তৈয়বার দীর্ঘ সময় ওখানে তশরিফ নিয়েছিলেন, ওই স্থানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জাহিরিভাবে দাফন করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমরা মাজারে পাক রওজে আকদস হিসেবে আমরা জানি, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মুবারক ছিল। এই মদিনায়ে তৈয়বার সম্মান করা মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা। যেমনই হযরত ইমাম কাজী আয়াস মালিকী রহমতুল্লাহি তাআলা বলেন, সেই সমুদয় স্থান এবং সেই সমুদয় বস্তুর সম্মান ও শ্রদ্ধা করা যেগুলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র শরীরের ছোঁয়া পেয়ে ধন্য হয়েছে, মূলত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামেরই সম্মান ও শ্রদ্ধা। এগুলোকে সম্মান করা মানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলামকেই সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা, এবং এটা অত্যন্ত মঙ্গল ও বরকতের কারণও। তিনি বলেন, ওয়া আউয়ালু আরদিন মাসসা জিলদাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম তুরাবুহা আন তুআযযামা আরসাতুহা ওয়া তুনাসসুমা নাফাহাতুহা ওয়া তুকাব্বালা রুবুউহা ওয়া জুদুরাতুহা। সুবহানাল্লাহ। যে ভূখণ্ডের মৃত্তিকা হুজুরের পবিত্র শরীরে ছোঁয়া পেয়ে ধন্য হয়েছে, তার ময়দানসমূহের সম্মান করা, তার বায়ুমণ্ডলের ঘ্রাণ নেয়া এবং তার চতুর্পাশে ও দেয়ালসমূহকে চুম্বন করা উচিত। সুবহানাল্লাহ। কাজী আয়াস মালিক রহমতুল্লাহ তাআলার
ফতোয়া এবং ওনার আকিদাও বিশ্বাস হচ্ছে যে মৃত্তিকায়, যে ভূখণ্ডের মধ্যে, যে স্থানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের পবিত্র শরীর মুবারক ছোঁয়া পেয়ে ধন্য হয়েছে, তার ময়দানসমূহের সম্মান করা, তার বায়ুমণ্ডলের ঘ্রাণ নেয়া এবং তার চতুর্পার্শ্বে ও দেয়ালসমূহকে চুম্বন করা উচিত। তাহলে মদিনায়ে তৈয়বা এটা সম্মানের স্থান রাখে, এটাকে সম্মান করা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের রওজায়ে আকদসকে সম্মান করা, মদিনায়ে তৈয়বার আবহাওয়াকে ভালো বলা এবং এটার ঘ্রাণ নেয়া, এটার মাধ্যমে নিজের শরীরের চিকিৎসা করা। এমনকি অসুস্থ ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি গমন করে যায়, মদিনাতে এবার হাওয়া যদি তার শরীরে লাগে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। এবং সাথে সাথে তিনি আরও বলছেন যে এই স্থানের দেয়ালসমূহকেও চুম্বন করা উচিত। তাই আশিকান রসুল্লাহ মদিনাতে এবার যখন যেতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার খুব সম্মান করতেন, তারা সেখানকার পাথরকে চুম্বন করতেন, বালিকে চুমু দিতেন, কাঁটাকে মালা হিসেবে গলায় বাঁধতেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামের প্রত্যেকটা স্পর্শপ্রাপ্ত যেগুলা তবরুকাত রয়েছে প্রত্যেকগুলাকে সম্মান প্রদর্শন করতেন। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলাই মদিনা তাইয়্যেবায় কখনও হেরেমে পাকের মধ্যে কখনও তিনি ইস্তিনজা সারেন নাই, তিনি মদিনা তাইয়্যেবায় কখনও জুতো নিয়ে হাঁটেন নাই, তিনি মদিনা তৈয়বায় কখনও পশুর উপর সাওয়ার হন নাই, শুধু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলীবুল ইসলামকে সম্মান দেখাতে গিয়ে, ইজ্জত করতে গিয়ে। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ইসলামের হাদিসে পাকের দরস দিতেন, এই অবস্থায় তাকে বিষাক্ত পোকা অনেকবার দংশন করেছে, তারপরে তিনি তার আসন থেকে বিন্দু মাত্র বিচলিত হয়ে নড়াচড়া করেননি, শুধু তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা হাদিসে পাকের আদব দেখাতে গিয়ে, সম্মান দেখা দিয়ে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদের চ্যানেল দর্শকবৃন্দ, তাই তো আমার আকা মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরবানায়ে শামিয়ে রিসালাত আশা ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলি রহমতুল্লাহ তাআলা বলেন, হরম কি জমি ওর কদম রখ কে চলনা রে সর কা মৌকা হে উ জানে ওয়ালে। আমার আলা হজরত কি সুন্দর বলেছেন, হরম কি জমি ওর কদম রখ কে চলনা, এটা হেরামে পাকের জমিন, যেই হেরামের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাম আরাম করছেন, যেই মদিনাতে ইয়াবাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আরাম করছেন, হেরাম কি জমি ওর কদম রখকে চলনা, এখানে পা রেখে কীভাবে চলি, আরে সর কা মৌকা হে উ জানে ওয়ালে, আরে মদিনাতে ইয়াবা জিয়ারতকারীরা যারা যাচ্ছ, যারা হজ করার জন্য যাচ্ছ, যারা জায়রে তাইয়াবা, যারা মদিনার যাত্রী যারা রয়েছ, আরে সর কা মৌকা হে, এটা তো মাথা রেখে চলার জায়গা, উ জানে বলে এই ভ্রমণকারীরা যারা মদিনা তৈয়বার জিয়ারতে যাচ্ছ, জিয়ারতকারীরা শুনে নাও, এটা হচ্ছে মাথা রেখে চলার জায়গা। আল্লাহ হাজর আজিমুল বরকাত এটা স্পষ্ট প্রমাণ করিয়ে দিয়েছিলেন। এই যুগে আমির আহলে সুন্নাত আবু বিলাল মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামত বরকাতুল আলিয়ার জীবনও দেখি, আমির আহলে সুন্নাত যখন মদিনা তৈয়বায় হাজিরি দেন, যখন প্রথমবার মদিনা তৈয়বায় হাজির দেন, আমার আমিরের সুন্নাত মদিনাতে এবার জমিনে যখন পা রাখবেন, অর্থাৎ গাড়ি থেকে যখন নামবেন প্রথমে তো পা রাখতে হবে, কিন্তু আলা হজরতের ওশাক, আলা হজরতের প্রেমিক আমার আমির আলী সুন্নাত দামত বরকাতুল্লাহ আলী বলছেন, এই শেয়ারের উপর তো আমল এখনই তো দেখানোর জায়গা, এই মদিনায় তো প্রথমে পা রাখার জায়গা না, এটা তো প্রথম মাথা রাখতে হবে, মাথা দিয়ে এটাকে সম্মান জানাতে হবে। তখন আমির আলী সুন্নাত বাস থেকে প্রথম মাথাকে মাটিতে ঠেকালেন, এরপর হামাগুড়ি হাত রাখলেন, দেখা যাচ্ছে আশিকদের, আমির আলী সুন্নাতকে দেখে অনেক আশিকরাও এরকম করা শুরু করলো, কারো মাথা ফেটে যাচ্ছে, কারো হাত ফেটে যাচ্ছে, কারো পা ছিঁড়ে যাচ্ছে, এভাবে রক্তাক্ত অবস্থায় তারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাহেবের দরবারে হাজির দেন। এই সেজন্য আমার আমির আলী সুন্নাত বলছেন যে আমার আলা হজরত যেটা আকুল বলেছে এটার উপর আমার অকুল কোরবান, অর্থাৎ আলা হজরত যেটা বলেছেন ফতোয়ার শেষে, যেটা রায় দিয়েছেন সেটার উপর আমাদের বিবেককে উৎসর্গ করে দেয়, আমাদের বিবেক যেন আলা হজরতের আকুলের উপর, আলা হজরতের কথার উপর যেন আর কোনো কিছু চিন্তা না করে, আলা হজরত যেভাবে বলেছেন সেভাবে। আমার আলা হজরত রহমতুল্লাহ তাআলাই মদিনায়ে তৈয়বার যখন হাজিরি দেন, অর্থাৎ দ্বিতীয় হজের সময় আলা হজরত রহমতুল্লাহ তাআলাই খুব অসুস্থ হয়ে পড়েন, তখন সবাই পরামর্শ দিল মদিনা তৈয়বার হাজিরি দেয়া জিয়ারত করে এটা তো হজের অংশ না, আপনি তো অসুস্থ, আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো জানেন, বুঝবেন, চলুন ফিরে যাই। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা বললেন,
কীভাবে আমি মদিনাতে আবার জিয়ারত না করে যেতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেখানে ইরশাদ করেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো কিন্তু আমার জিয়ারতে আসলো না, আমার জিয়ারত করলো না, সে আমার প্রতি অত্যাচার করলো, সে আমার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করলো, সে আমার উপর জুলুম করলো। আর যে আমার রসুলকে কষ্ট দিবে, রসুলের উপর জুলুম করবে, সে কীভাবে জান্নাতের তলবগার হতে পারে, সে কীভাবে জান্নাতের প্রত্যাশী হতে পারে? তাই আল্লাহ হাজর রহমতুল্লাহ তাল্লাই তো বললেন যে আমার জান চলে যাবে, তারপর আমি মদিনার তৈয়বাকে দেখে যাব, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির দিয়ে যাব। হ্যাঁ, পিস টাইম হেরা মদিনার দর্শকবৃন্দ, শুনছিলাম মদিনা তৈয়বার আদব। তো আশিকরা তো বলছেন যে মদিনা তৈয়বার কাঁটা যেটা আছে না, সেটা আমাদের জন্য ফুলের মতো। তাই আশিকরা আমির আলী সুন্নতকে দেখে অনেকে মদিনা তৈয়বার কাঁটা নিয়ে নিয়ে গলার মধ্যে ঝুলাতে লাগলেন, চোখে দিতে লাগলেন, মাথায় দিতে লাগলেন, মদিনা তৈয়বার মাটি মোবারক যে শরীরের মধ্যে মাখতে লাগলেন, বাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিওয়ানার ভেষে উপস্থিত হলেন। কেনই বা হবে না, মদিনা তৈয়বা এমন একটা জায়গা যেটা মানুষকে পবিত্র করে দেয়, এটার জিয়ারত করতে গেলে, এটাতে হাজিরি দিলে অনেক ফায়দা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনার দর্শকবৃন্দ, মদিনা তৈয়বার অনেক ফজিলত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। হাদিসে পাকের বিখ্যাত কিতাব মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে পাকখানা ইরশাদ হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মদিনাতু তানফিন নাস কামা ইয়ানফিল কির খাবাতাল হাদিদ, অর্থাৎ মদিনায়ে মুনাওয়ারা যাদাহাল্লাহু শরাফাহু ওয়া তাআযীমা এমনভাবে পাক ও পবিত্র করে দেয় যেমন চুল্লি লোহার মরিচা পরিষ্কার করে দেয়। লোহার মধ্যে যখন মরিচা চলে আসে, যখন এটাতে মরিচা ধরে যায়, লাল লাল একটা আবরণ চলে আসে, যা ওই লোহার যেটা একটা ধার রয়েছে সেটাকে সে নিঃস্ব করে দেয়, অথবা ওই লোহাকে আস্তে আস্তে সে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়। সেই লোহাকে যখন ভাট্টির মধ্যে, চুল্লির মধ্যে, আগুনের চুলার মধ্যে যখন দেয়া হয়, তখন আস্তে আস্তে ওই জং যেটা যে মরিচা ধরেছে সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেছেন যে মদিনা তৈয়বা এটা এমন যে চুল্লির মতো, এটা মানুষকে পাক করে দেয়, সাফ করে দেয়, পবিত্র করে দেয়। তাই আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মদিনা তৈয়বার হাজিরে দেয়া। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে হাজিরে দিলে অনেক ফায়দা। কোরআনে পাক আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে হাজিরে দেওয়ার জন্য, মদিনা তৈয়বার জিয়ারত করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আরও দুই একটি হাদিসে পাক শ্রবণ করে নেই, এরপর ইনশাআল্লাহ এর ফজিলতের কোরআনে পাকের আয়াত শ্রবণ করবো ইনশাআল্লাহ। শাফাআতের সুসংবাদ, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যা মুআজামুল কবির কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার কবরের জিয়ারতের জন্যে এলো এবং আমার জিয়ারত করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য না থাকে, তবে আমার দায়িত্ব হলো যে কেয়ামতের দিন তার শাফাআত করা। সুবহানাল্লাহ, অর্থাৎ একনিষ্ঠতার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিয়ারতে যে যাবে, অন্য কোনো উদ্দেশ্য না, শুধু আমার রসুলকে দেখার জন্য, শুধু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করার জন্য যে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তার জন্য কেয়ামতের দিন আমার কর্তব্য হচ্ছে তার জন্য শাফাআত করা, তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা। তাই আমাদের উচিত একনিষ্ঠতার সাথে, একটাই নিয়ত, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিয়ারত করতে মদিনায় তৈয়বা যাব ইনশাআল্লাহ। তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার শাফাআতের হকদার আমরা হয়ে যাব ইনশাআল্লাহ। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে হাদিসে পাকখানা ইরশাদ করেন, তিনটি হাদিসে পাক আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা দারু কুতুনির মধ্যে ইরশাদ হচ্ছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি ফাকাআন্নামা যারানি ফি হায়াতি, অর্থাৎ যে আমার জাহিরি প্রকাশ্য ওয়াফাতের পর হজ করলো অথবা আমার কবর মোবারক জিয়ারত করলো, তবে সে যেন আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো। সুবহানাল্লাহ, আমার জাহির ওয়াফাতের পর, ইন্তেকালের পর কেউ হজ করলো এবং হজ করে আমাকে দেখতে আসলো, তাহলে এমন না যে আমি ইন্তেকাল করেছি সে আমার জিয়ারত করলো, এরকম না, সে এমন সওয়াব পাবে, এমন মর্যাদা পাবে যে সে যেন আমার জীবদ্দশায় আমার জিয়ারত করতে আসলো। সুতরাং সে লাইফ যা ফয়ুজাত বারাকাত পেত, এখনও কেউ যদি যায় অবশ্যই সে সেই ফয়ুজ ও বারাকাত এবং যেই উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্যে সে সফল কাম অবশ্যই হবে। কেননা কোরআনে পাকের মধ্যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা ইরশাদ করেছেন আমার রসুলের দরবারে যাওয়ার জন্য, কি ইরশাদ করেছেন,
ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা। আমরা গুনাহগারদেরকে উদ্দেশ্য করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন যে তারা যদি তাদের আত্মার উপর জুলুম করে রসুলের দরবারে আসে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে তারা চলে আসে, ফাস্তাগফিরুল্লাহা তারা আপনার কাছে এসে আল্লাহর দরবারে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু এবং তাদের পক্ষে যদি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সুপারিশ করেন, রাসূল যদি তাদের পক্ষে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা তারা তাহলে অবশ্যই আল্লাহ তাআলাকে তারা তওবা কবুলকারী এবং রহিম দয়ালু অবস্থায় পাবে, দয়ালু পাবে, অর্থাৎ তাদের তওবা কবুল হবে, তাদেরকে দয়া করা হবে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ইসলাম ভাইয়ের আগম মাদিন চায় দর্শক কিন্তু এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জাহিরি হায়াতের মধ্যে অর্থাৎ প্রকাশ্য জিন্দেগিতে হুজুর পাক সাল্লাম যখন ছিলেন তখন এই আয়াতের হুকুম বলবৎ ছিল এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখন দুনিয়া থেকে পর্দা করার পর মদিনা তৈয়বায় আরাম করছেন, এখনও এই আয়াতের হুকুম বাকি আছে বলে মুফাসসিরে কিরামগণ আপন আপন কিতাবের মধ্যে লিখেছেন। তফসির পড়ি তো ইনশাআল্লাহ জানবো। শুধু কোরআনে পাকের বাহ্যিক অর্থের উপর ভিত্তি করে আমরা না চলে তফসির পড়ি মুফাসসিরে কিরামগণ কোরআন হাদিসের ভিত্তিতে কীরকম তফসির করেছেন এটা আমাদের বুঝে চলে আসবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মদিনা তৈয়বার রওজাই আকদাসের বিশেষ করে জিয়ারত করার কিছু ফজিলত ও বরকত রয়েছে। আমরা তন্মধ্য থেকে দশটি বরকত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মদিনা তৈয়বা জিয়ারত করার জন্য দিল ঝুঁকে যাবে, দিল উজ্জীবিত হয়ে যাবে, দিল আন্দোলিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মদিনা তৈয়বার জিয়ারত করতে যাব, তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম নসিব হয়ে যাবে। আর রওজুল ফাইক কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে যে মদিনায় তৈয়বা অর্থাৎ রওজাই আকদাসের জিয়ারতের দশটি ফজিলত। নাম্বার ওয়ান, মুবাল্লিগ ইসলাম শেখ শোয়াইব হারিফিস রহমতুল্লাহ তাআলা বলেন, হুজুর আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারতকারীদের জন্য দশটি কারামত তথা সম্মান রয়েছে। নাম্বার ওয়ান, তা উচ্চ মর্যাদা হবে, যে জিয়ারত করবে তার সম্মান বেড়ে যাবে, উচ্চ মর্যাদা হবে। নাম্বার দুই, উদ্দেশ্য অর্জনে সফল হবে। নাম্বার তিন, তার চাহিদা পূরণ হবে। নাম্বার চার, তার দান করার তৌফিক অর্জিত হবে। নাম্বার পাঁচ, সে ধ্বংস ও নিঃস্ব হওয়া থেকে নিরাপদ থাকবে। নাম্বার ছয়, দোষ ত্রুটি থেকে পবিত্র হবে। নাম্বার সাত, তার সমস্যার সমাধান হয়ে যাবে। নাম্বার আট, দুর্ঘটনা থেকে সে সর্বদা নিরাপদে থাকবে। নাম্বার নয়, সে আখিরাতে উত্তম প্রতিদান পাবে, সুবহানাল্লাহ। নাম্বার দশ, পূর্ব ও পশ্চিমের রব তাআলার অনুগ্রহ পাওয়া যাবে, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগ্রহ লাভে সে ধন্য হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা তৈয়বার হাজিরি দেয়ার, মদিনা তৈয়বার জিয়ারত করার এমন ফজিলত, কেননা এটার সাথে সম্পৃক্ততা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে। তাই উলামায়ে কেরাম বলছেন, যেই স্থান হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার সাথে স্পর্শ হয়ে আছে, যেই মাটি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার জিসিম মোবারক শরীর মোবারকের সাথে টাচ হয়ে আছে, সেই মাটি মোবারক আরশে আজিম থেকেও দামি, খানে কাবা থেকেও দামি, সব কিছু থেকে দামি। ওই মাটিটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার সাথে যেই মাটি স্পর্শ হয়ে আছে, যেই মাটি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলাকে সদা সর্বদা কদম বুঝি করার, চুমু দেওয়ার সৌভাগ্য অর্জন করছে। আল্লাহ তারা এমন তৌফিক আমাদের নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম মদিনার তাইয়াবাকে তাজিম করা, সম্মান করা মানে আমার রসুলকে সম্মান করা। আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের মদিনা তৈয়বার ফজিলত আমরা শুনে নিয়েছি। এর আগে আমরা আরও শুনেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জাহিরি হায়াতের দীর্ঘ সময় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মক্কায় মুকাররমার মধ্যে ছিলেন, তখন আল্লাহ তাআলা এই মক্কায়ে মুকাররমা শহরের কসম খেয়ে বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের কসম খাচ্ছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর এই শহরের অধিবাসী হচ্ছেন আপনি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে শহরের মধ্যে অবস্থান করছেন, যে শহর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শানে দামি হয়েছে, সেই দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সেই শহরের কসম খেয়েছেন। এই জন্যে না যে ওই শহরের মধ্যে খানে কাবা রয়েছে, এই জন্যে না এই শহরের মধ্যে অনেক নবীদের আবাদ হয়েছে, না না, ওই শহরে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আছেন বলেই
আল্লাহ তাআলা ওই শহরের কসম খেয়েছেন এবং মদিনায় তৈয়বার অনেক ফজিলত যা আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে পাক দ্বারা আমরা শুনেছি এবং এর বাহ্যিক কিছু বরকত রয়েছে যা বুজুর্গানে দিন আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা এই সকল উপকারিতা আমাদের নসিব করুক। মদিনায় তৈয়বার বা আদব হাজিরি আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা পাক্কা আশিক হওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। ইসলামী ভাইরা এবং মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কিছুর সম্মান আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ, পরবর্তীতে আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।